তো মানে ফার্স্ট হবে এরকম আশা করিনি, পরীক্ষা বেশ মোটামুটি ভালো ছিল কিন্তু এতটা ভালো হবে এটা আশা করিনি আর কি। ভালো, প্রথমেই সৃষ্টিকর্তার কাছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব, তারপরে বাবা মা, তারা আসলে আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তাদের কাছে কৃতজ্ঞতা না প্রকাশ করলে আসলে তারাই আসলে এত দূর আসতে সাহায্য করেছে আর কি। তারপরে আমি কোনো কৃতজ্ঞতা জানাবো আমার শিক্ষকদেরকে, শ্রদ্ধেয় শিক্ষকদের। আমি আজিজ সকালে কলেজে পড়াশোনা করেছি, কলেজে টিচার আমাদের অনেক ভাবে সাহায্য করেছে, প্লাস বাইরে প্রাইভেটে বিশেষভাবে আরো কয়েকজন স্যার অনেক মানে অনেক ভাবে সাহায্য করেছে, মানে স্যারদের দিক নির্দেশনায় আসলে এত দূর আসতে পেরেছি। কারণ বগুড়া থেকে অনেক মনে করে যে ঢাকায় হয়তো কোচিং না পেলে বা ঢাকা কলেজের ওটা অনেক ভালো, মানে এটা একটা আমাদের ভিতরে একটা মানে মানে হীনমন্যতা কাজ করে আর কি। সেটা আসলে মানে আমরা দেখাতে পারলাম যে না, আমরা বগুড়া থেকে আমরা অনেক ভালো করতে পারি এবং আমরা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার যোগ্যতা রাখি। ওকে, আমি টেক্সট বুকই বেশি প্রিফার করতাম, টেক্সট বুক পড়তাম এবং বেশ কয়েকটা রাইটারই টেক্সট বুক পড়তাম। এবং উদ্ভাসের বইগুলোর কথা বলবো, আমি কনসেপ্ট বুক গুলো ভালো করে পড়েছি, যেটা ম্যাথ, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, ওগুলো একটু ভালো করে দেখেছি, প্লাস প্র্যাকটিস বুক গুলো যেগুলো এক্সট্রা প্রবলেম থাকে সেগুলো সমাধান করেছি। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো, মেডিকেলে শুধু আমি মূল বইটাই বেশি ফোকাস করেছি, প্লাস ওই যে মেডিটিক্স যেগুলো মাসে আসে সেগুলো আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ আসলে একসাথে দুইটা প্রিপারেশন নিতে গেলে দুই দিকে এতগুলো বই পড়া আসলে সম্ভব হয় না। বলতে চাই তাহলে বলবো, আসলে কিন্তু অ্যাডমিশন বিষয়টাকে আমরা একটু আলাদা ভাবে দেখি, কিন্তু এটা আসলে দেখা উচিত না, কারণ অ্যাডমিশনের যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু আমাদের প্রেসক্রাইব কারিকুলাম থেকেই কিন্তু আসে, বইয়ের বাইরে থেকে কিন্তু কোনো কিছু আসে না। সেটা মেডিকেল বলি, ভার্সিটি বলি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সব কিন্তু বই থেকেই সবকিছু আসে। তাহলে এখন আমরা কেন এখানে আলাদা ভাবে দেখবো যে এটা এইচএসসি পড়া, এটা অ্যাডমিশনের পড়া? আসলে এইচএসসি বইগুলো যদি ভালোভাবে পড়ি তাহলে কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যায়। এক্ষেত্রে আমি মনে করি যে দুটা একসাথে চালানো খুব একটা কঠিন বিষয় হবে না। রাতে যখন ঘুম ঘুম ভেঙে যেত তখন আর দেখতাম ছেলে পড়তো, এখন আমার ভিতরে কষ্ট হতো যে আমি সারা রাত ঘুমাই, আমার ছেলেটা ঘুমাই না, তুমি তার ফল তাকে দিয়ে দিও। জুনিয়রদের জন্য পরামর্শটা দিব, আসলে কিন্তু আমাদের ব্যাচে একটা ব্যতিক্রম ধর্মী ব্যাচ, কারণ এই ব্যাচে কিন্তু আমরা এসএসসি পরীক্ষাটা দেইনি, প্লাস আমাদের অ্যাডমিশনের জন্য একটা লম্বা প্রিপারেশন নেওয়ার সুযোগটা পেয়েছি আমরা, যার কারণে কিন্তু মেডিকেল প্লাস ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং এগুলো প্রিপারেশনটা আলাদা ভাবে নিতে কোনো অসুবিধা হয়নি। এখন যদি তিনটা পরীক্ষার বিষয় যদি আসি, মেডিকেল পরীক্ষাটা হয়েছে কিন্তু সেই এপ্রিল মাসে, এদিকে ঢাবি পরীক্ষাটা হলো অক্টোবর মাসে এবং বুয়েট পরীক্ষাটা আছে নভেম্বরে। এখন কিন্তু আমাদের ব্যাচের কথা যদি আসি তাহলে আমরা বলবো আমরা তিনটা পরীক্ষার আগে কিন্তু আলাদা ভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পেয়েছি। যতই বলি এক কারিকুলাম যতই এক, কিন্তু কিন্তু সব প্রিপারেশন গুলো কিন্তু একটু ভিন্ন ধর্মী, কারণ বুয়েটের ক্যালকুলেশন বেশি আসে, মেডিকেলে বুয়েট থিওরিটিক্যাল জিনিসপাতি বেশি আসে এবং ঢাবিতে দুটার একটা মিক্সড ভার্সন ঢাবি। এখন জুনিয়রদের জন্য পরামর্শ থাকবে, আসলে তুমি প্রথমে নিজের গোলটা ঠিক করো, তুমি কোন দিকে যাবে সেই দিকে গোল ঠিক করো, সেই হিসেবে তুমি তোমার সিদ্ধান্ত নাও কোন ব্রাঞ্চে তুমি তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা নিবে। এবং পাশাপাশি তুমি একটা রাখতে পারো, তুমি যদি মনে করো আমার ক্যাপাবিলিটি আছে, আমি একসাথে দুইটা সামলাতে পারবো, আমার সেই ক্যাপাবিলিটি আছে, তাহলে তুমি পাশাপাশি তুমি অন্যটা প্রিপারেশন নিতে পারো। এখন বলবো আসলে অ্যাডমিশন প্রিপারেশনটা মোটামুটি একটু অনেক মানসিক প্রেশার যায় এটার উপর দিয়ে, অ্যাডমিশন প্রেশারে অ্যাডমিশন প্রিপারেশন নিতে, এবং অ্যাডমিশন প্রেশারে আসলে নিজে মানুষ নিজেকে আসলে মানসিক ভাবে অনেক দৃঢ় রাখতে হবে। এবং অ্যাডমিশন প্রিপারেশন আমি বলবো নিজেকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে, এবং বইয়ের আসলে কোনো কিছু যে বাদ দেওয়া, এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট না, এটা পড়বো ওটা পড়বো না, ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট ভাইয়া দাগাই দাও, এগুলো বিষয় আসলে পরিহার করতে হবে। আসলে বইয়ের ম্যাক্সিমাম বিষয়গুলো আসলে পড়তে হবে এবং কোনো কিছু বাদ না দিয়ে পড়লে মোটামুটি বইয়ের সব বিষয়গুলো একটা কনসেপ্ট ভালো একটা ভালো একটা কনসেপ্ট একটা ভালো ধারণা পাওয়া যায়। এই জন্য হলো বইয়ের কোনো কিছু বাদ না দিয়ে এবং নিজের গোলটা ঠিকভাবে ফিক্সড রেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে বলবো।